আলোচনার দ্বিতীয় একটু যাই তো আপনি কতদিন আমাদেরকে এসে বলে যে জিনিসটা বলেছিলেন সেই জিনিসটা হচ্ছে যে আপনি কোন যুক্তি তথ্য প্রমাণ ছাড়াই হ্যাঁ আপনার কোন যুক্তি টুক্তি পোসার টাইম নাই লজিক টজিক দেখার টাইম নেই কোন যুক্তি প্রমাণের বালাই আপনার নাই কিন্তু আপনি আপনার আল্লাহ এবং আপনার নবীকে বিশ্বাস করেন এই এখানে কোনো যুক্তি যুক্তির কোনো ধার আপনি ধারেন না তো ভাই আপনার নামের আগে আমি একটা ডক্টর দেখতে পাচ্ছি আপনি কি আসলে এম বিবিএস করেছেন নাকি মানে এমনি লাগাইছেন এটা আমি বিএমএস করেছি বিএমএস বিএমএস করেছেন আচ্ছা খুব ভালো এটা দিয়ে কি হয় একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু বলে দিতেন বিএমএস দিয়ে কি মেডিসিন সার্জারি এটা তো জানার কথা আপনি এই ডিগ্রিটা সম্পর্কে আমি আমি জানি আমি জানি আমি দর্শকদের জন্য বলেছি তাহলে ভাই আপনি কি আমাদেরকে একটু বলবেন যে মানে আপনি যে পড়ালেখাটা করেছেন মেডিকেল সায়েন্সের অনেক কিছু তো আপনার পড়তে হয়েছে তাই না জি জি একই কারিকুলামই পড়তে হয়েছে আচ্ছা তাহলে আপনি 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 মানে যে পড়ালেখাগুলো করেছেন সেই পড়ালেখাগুলোর ভিতরে অনেক এমন এমন অনেক জিনিস নিশ্চয় ছিল যে জিনিসগুলা ধর্মের সাথে আপনার ধর্মটার সাথে বিশেষ করে সরাসরি সাংঘর্ষিক বিশ্বাস আমি আপনাকে উদাহরণ হিসেবে অনেকগুলো বলবো এখন আস্তে আস্তে বলবো অসুবিধা নেই সময় নিয়ে বলবো কিন্তু শুরুতে যে প্রশ্নটা করে নিই যে আপনি যে পড়ালেখা করেছেন সেই পড়ালেখার ভিতরে যে জিনিসগুলো পড়েছেন যে জিনিসগুলো আপনি মানে পরীক্ষা নিরীক্ষা করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন গবেষণা করেছেন পড়ালেখা করেছেন এবং মানুষের শরীরে ব্যবহার করেছেন এই জিনিসগুলোর সাথে তো আপনার ধর্মটার একটা কন্ট্রাডিকশন আছে অনেক বড় বড় অনেক কন্ট্রাডিকশন আছে আমি একটু পরে দেখাবো সেগুলো দলিল সহ দেখাবো আপনাকে আমি জানতে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি তো যুক্তি তথ্য প্রমাণ ছাড়াই অন্ধভাবে মনে করেন যে কোরআন এবং হাদিস যা লেখা আছে আপনার নবী যা সব সত্য কথা এই যে আপনার এই স্ট্যান্ডটা কি কোনো যৌক্তিক অবস্থান নাকি একটা অযৌক্তিক অবস্থান বলেন তো

দেখা দেখে একটা হিন্দু যুক্তিযত্বের ধার দাঁড়ে না সেও আসলে মনে করে হনুমানের এই কবি হিন্দুদের জাহাজ কিচ্ছা কাহিনী আছে সেটাও সে বিশ্বাস করে যুক্তি যুক্তিয ধার ধারা দরকার নেই পুলিশে আছে তাদের ধর্মপত্রে আছে গীতা আছে বেদে আছে মেনে নিলাম তো ওইটা পজিশন এই জিনিসটা তো ভাই ফ্যাসিনেটিং একটা পজিশন আচ্ছা মানে আমরা বুঝতে পারলাম যে যুক্তিহীন ভাবে কোনো কিছুকে বিশ্বাস করাটা খুবই যৌক্তিক একটা অবস্থান

ফিজিশিয়ান হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কোথা থেকে তো ঠিক আছে তরিকুল ভাই আপনি তো এই কথা আমরা শুনলাম আপনার কথা শুনলাম এবং আপনার যে যুক্তিটা সেই যুক্তিটা আমরা শুনলাম যে আপনি মনে করেন যে একটা প্রশ্ন

মনে করেন আমি মনে করেন মনে করেন মনে করেন মনে করেন মনে করেন তরিকুল ভাই এক এক সেকেন্ড সেকেন্ড মনে করেন ভাই ভাই আমি বললাম বলেন তো আমার পকেটে কয় টাকা আছে আপনি যে পাঁচশো টাকা আছে হ্যাঁ পাঁচশো আছে এখন আপনি জিজ্ঞেস করলেন যে ফারাজ ভাইটা আপনি জানলেন কেমন ফারাজ ভাই তখন আপনি বললো টাকা আছে ভাই তেইলে কয় টাকা আছে তরিকুল ভাই তেইলে কয় টাকা আছে এটা তো আপনার আপনি নাও জানতে পারেন তাই না আসিফ বহিউদ্দিনের পকেটে কয় টাকা আছে এটা তো আপনার জানার কথা না নাও জানতে পারেন আপনি জানতেও পারেন কিন্তু ফারাজ ভাইকে যখন আপনি জিজ্ঞেস করবেন ফারাজ ভাই আপনি দাবি করলেন যে আসিফ ভাই এর পকেটে আছে এই আপনি কম কয় টাকা আসে এইটা তো দায়িত্ব আপনার না যে আমার পকেটে কয় টাকা আছে এটা বলাটা তো আপনার দায়িত্ব না আপনি শুধুমাত্র জানতে চাচ্ছেন যে ফারাজ ভাই কিভাবে জানলো যে আমার পকেটে যে পাঁচশো টাকাটা আছে সেইটা কিভাবে জানলো এই ইনফরমেশনটা বা এই দাবিটা

তখন সে বললো তেইলে ভাই এই যে পৃথিবীতে মানুষ কেমনে হ্যাঁ তেইলে ভাই মানে সূর্য ওঠে তেইলে ভাই মনে করেন আমি দেখি না কেন হ্যাঁ লাগে না কেন কেনা লাগে না কেন কোনো বলা যাবে কিন্তু হয়তো আমি জানিও না এরকম হতে পারে কিন্তু তেইলে ওইটা কেমনে তেইলে সেটা কেমনে তেইলে কি তাইলে সেটা কি এই জিনিসগুলো তো সৃষ্টিকর্তার সপক্ষে কোনো প্রমাণ হইল না তাইলে এই যে তেইলে কেমনে এটা হইলো এই জিনিসটা জিজ্ঞেস করে যখন কেউ এইটা প্রমাণের চেষ্টা করে যে ও আপনি উত্তর দিতে পারলেন না তার মানে আমার সৃষ্টি কাটটা আছে এই দাবিটা তো এই তেইলে প্রশ্নের মাধ্যমে এই দাবিটাকে প্রতিষ্ঠা করা যায় না বা এই দাবিটার পক্ষে এটা কোনো वैलिड আর্গুমেন্টও হতে পারে না যে তেইলে এমন ওইটা কেমন দেখি বুঝতে পারছেন তাহলে মজার কথা বলি ওই ছেলে যদি তেইলে শব্দটি ব্যবহার না করত তাহলে আপনি কি

আমি কি লেখাটা আমি একটু দেখা দিচ্ছি পয়েন্টা বলে ধরে পড়েছি হ্যাঁ আমি আপনাদের টাইটেলটাই বলে দিব এই লেখাটা লেখাটা টাইটেল হচ্ছে বহুল প্রচলিত কিছু কুজukti বা ফালাসি বা কুতর্ক বা হেতাভাস ডক্টর তরিকুল ভাই আপনি একটু কষ্ট করে এই লেখাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে নিন ঠিক আছে এই যে যেটা লেখা আছে এটাই হ্যাঁ এই লেখাটাই আপনি আগে ভালো করে ভালো করে পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন বুঝে বুঝে পড়বেন

সবগুলো পয়েন্ট পড়বেন ভালো করে বললে আপনি তখন এই যে যখন আলোচনাগুলো করতে আসবেন হ্যাঁ করতে আসবেন আপনার জন্য একটা আর্গুমেন্ট কিভাবে মেক করতে হয় সেই জিনিসটা আপনার কিছু জেনারেল আইডিয়া আপনার তৈরি হয়ে যাবে তখন আপনি আরো ভালোভাবে আর্গুমেন্ট মেক করতে পারবেন আমরা এই জিনিসগুলা নিয়ে যেহেতু মানে আর্গুমেন্ট নিয়ে আমরা যেহেতু পড়ালেখা করি গবেষণা করি সেহেতু আমরা এই জিনিসগুলা লিখে রাখছি যেন আপনাদের

সবাই কি অবস্থা ভাই একটু বলেন থ্যাংক ইউ ফরাজ ভাই আশা করি আপনি ভালো আছেন জি ভালো আছি ভাই আশা করি আপনি ভালো আছেন